হচ্ছে 22 টাকা কেজি, 22 টাকা কেজি গুটি আম। আর আমার কাছে এগুলো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে 24 টাকা কেজির গুটি আম। এগুলো টক হিসেবে রান্না করে খাওয়ার জন্য আমগুলা। আর একটি কথা বন্ধুরা, 11 তারিখ থেকে, আগামী 11 তারিখ থেকে গোপাল ভোগ, গোবিন্দ ভোগ সব ধরনের আম কিন্তু এই বাজারে চলে আসবে। তো যারা আম নিতে চান স্পেশালি, তারা 10 তারিখে রাতে রওনা দেবেন এই বাজারে। কিন্তু 11 তারিখ সকাল থেকে কিন্তু আমের ভরপুর চালান চলে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান, আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আম বাজারে। স্পেশালি আমার কাছে আপনারা গুটি আম দেখতে পাচ্ছেন, এগুলো টক আম, খাওয়ার এগুলো উপযোগী হয়নি, হয়তো আর কিছুদিন পর থেকে এই আমগুলো পাকবে, বাট এখনগুলো টক হিসেবে ব্যবহার করা হবে রান্না করে খাওয়ার জন্য। এবং আমার কাছে আরও কিছু গুটি আম দেখাচ্ছে ভাই, এটা কত করে ৩৫ টাকা কেজি না? এই যে দেখুন, এই ভাই বিক্রি করছে, এটা হচ্ছে 35 টাকা কেজি গুটি আম। 35 টাকা কেজি মানে আপনার হচ্ছে প্রায় 1400 টাকা, 35 টাকা মানে 1400 টাকা মন, 1400 টাকা মন গুটি আম। এগুলো টক হিসেবে ব্যবহার করা হবে। প্রচুর আম দেখতে পাচ্ছেন, এগুলো গুটি জাতের আম, এগুলো আসলে এখন পাকবে না, এগুলো রান্না করে খাওয়ার জন্য, স্পেশালি টক হিসেবে রান্না করে খাওয়ার জন্য এই আমগুলো। আর এই আমের কী দরদাম আছে, কী দামে কেনা হয়েছে আমি দেখাবো। এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল, এটা হচ্ছে 22 টাকা কেজি, 22 টাকা কেজি গুটি আম। আর আমার কাছে এগুলো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে 24 টাকা কেজির গুটি আম। এগুলো টক হিসেবে রান্না করে খাওয়ার জন্য আমগুলা, এখনও আসলে ওইভাবে পরিপক্ক হয়নি, রান্না করে খাওয়া যাবে আর কি, এজন্য কিন্তু এই আমগুলো বাজারে আসছে। আর হয়তো বা আর একটি কথা বন্ধুরা, 11 তারিখ থেকে, আগামী 11 তারিখ থেকে গোপাল ভোগ, গোবিন্দ ভোগ সব ধরনের আম কিন্তু এই বাজারে চলে আসবে। তো যারা আম নিতে চান স্পেশালি, তারা 10 তারিখে রাতে রওনা দেবেন এই বাজারে। কিন্তু 11 তারিখ সকাল থেকে কিন্তু আমের ভরপুর চালান চলে আসবে, তো আপনারা কিন্তু নিতে পারবেন তখন। তো এই অসার যারা স্পেশালি যারা পাইকারির ব্যবসা করেন স্পেশালি, তাদের জন্য একটি সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা এবং চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার পর্যন্ত। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব 2টি আমের আড়ত রয়েছে, একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার। তো যারা চালানির ব্যবসা করেন তারা অবশ্যই আসবেন, এসে আম নিয়ে যাবেন। আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা।